সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিল বরিশাল দুই আসনে, তুলে ধরার চেষ্টা করেছে সাধারণ মানুষ ও রাজনীতিবিদদের ভাবনা। গাড়ির সেই আড্ডে যাওয়া ভালো, এই উন্নয়ন হয়েছে, এই বাজারে উন্নতি করার জন্য অনেক কিছু দরকার, সেটা তো দেখতেছি উন্নতি হয়েছে, কিছু রাস্তা কাজ চলতেছে, এগুলো যদি মনে করেন সম্পূর্ণভাবে শেষ করা হয় তাহলে মনে করেন যোগাযোগ অবস্থা খুবই ভালো হবে। ভালো একটা স্টিমের দরকার, বাচ্চাদের বিনোদনের জন্য ভালো একটা জায়গার দরকার। আমাদের এখানকার জনগণের দাবি এবার যেন আমাদের উজিরপুর থেকে স্থানীয় যারা মনোনয়ন চান তাদের থেকে কাউকে দেওয়া হয়। উন্নয়ন বলতে শুধু একমাত্র আওয়ামী লীগের কর্মীদের উন্নয়ন হয়েছে, সাধারণ জনগণের কোনো উন্নয়ন হয় নাই। আশা করি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হলে ইনশাল্লাহ আমরা বিপুল ভোটে সান্ডু ভাইকে আমরা ইনশাল্লাহ এমপি করতে পারবো। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দক্ষিণ বাংলার যথেষ্ট উন্নয়ন হয়েছে এবং আমাদের সবচেয়ে এখন প্রাণের দাবি হলো বানের প্রায় সন্ধ্যা নদীর উপরে একটি সেতু প্রয়োজন। নৌকামার্গের প্রার্থী জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনীত করবেন আমরা সেই প্রশ্নে আমরা এক। দ্বাদশ সংসদ নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে আমরা একটি সুফল বয়ে আনতে পারব। আমরা সারা বাংলাদেশের মধ্যে ভালো অবস্থা আছি, চাকরিজীবী বলেন, কৃষক বলেন, শ্রমিক বলেন, মেহনতি মানুষ বলেন, সকলে এখানে ঐক্যবদ্ধ আছি। আমি সাধারণ মানুষকে মাঝে আর আমার মাঝে অন্য কোনো লোককে আমি প্রশ্রয় দেই না, সরাসরি সাধারণ মানুষ আমার কাছে আসে, তাদের কাজ নিয়ে আমি তাদের কাজ সমস্যা সমাধান করি। আগামী নির্বাচনের ব্যাপারে আমাদের মাননীয় নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্তই আমার জন্য চিরধার্য।